জয়হিন্দ সকল ব্যাস নতুন একটি এমসি মক টেস্ট তোমাদের সরকে স্বাগত জানাই আজকের মকটেস্ট ক্লাসে তোমার কতগুলো কোশ্চেন জানা ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো আজকের নিয়ে প্রথম কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন আইন পরিষদকে প্রথমবারের মতো বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করার অনুমতি দেয় এই চারটে অপশান দেখো আমি অ্যান্সার করার চেষ্টা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন প্রচুর পরীক্ষায় আগেও আসতে দেখা গেছে সঠিক অ্যান্সার কী হবে যারা অপশান সি বলছো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো আইন পরিষদকেই প্রথমবারের মতো বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করার অনুমতি দিয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা রিপিট করা হয়ে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করো রাষ্ট্রপতির পদে শূন্য পদ পূরণ করতে হবে কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার ছয় মাস তাহলে খেয়াল রাখবে রাষ্ট্রপতি পদে শূন্যপদ পূরণ করতে হবে ছয় মাসের মধ্যে অথবা একশো আশি দিনের মধ্যে পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর আজকের ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটাও আসে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো যারা অপশন বি বলছো সঠিক অ্যান্সার অর্থাৎ আইভি আইভি তোমাদের অপশানও কিন্তু এরকম পাবে আইভির এ অংশে হচ্ছে মৌলিক কর্তব্যগুলিকে সংযুক্ত করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যারা অপশান বি বলেছে একদম সঠিক অ্যান্সার এবার দেখো চার নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধান অনু অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয় ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয় এই কোশ্চেনটা ভিভিআই বলতে পারো প্রচুর পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আগেও এসছে এসএসসি জিএল বলো তুমি রেলওয়ে বলো অথবা পুলিশের পরীক্ষায় বলো এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরীক্ষা এসছে এর আগেও অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি তথ্যের অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ী তথ্যের অধিকার কিন্তু মৌলিক অধিকার নয় এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর ভারতীয় সংবিধানের রক্ষককে ভারতীয় সংবিধানের রক্ষককে প্রচুর পরীক্ষা এই কোশ্চেনটা আসে প্রত্যেকটা কোশ্চেনই আজকের নিয়ে ইম্পর্টেন্ট এ ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসে এবং বারবার রিপিটও করা হয়ে থাকে সঠিক আনসার কী হবে ভারতীয় সংবিধান রক্ষককে সঠিক আনসার হবে হচ্ছে অপশান বি ভারতের প্রধান বিচারপতি হচ্ছে ভারতীয় সংবিধানের রক্ষক এবার পরবর্তী ছয় নম্বর কোশ্চেন দেখবো দেখো কার সুপারিশে ভারতের গণপরিষদ প্রস্তুত করা হয়েছিল ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই তোমরা বলতে পারো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো ভারতীয় কার সুপারিশে ভারতের গণপরিষদ প্রস্তুত করা হয়েছিল সঠিক আনসার কী হবে অপশান ডি ক্যাবিনেট মিশন তাহলে খেয়াল রাখবে ক্যাবিনেট মিশনের সুপারিশে ভারতে গণপরিষদ প্রস্তুত করা হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান নিচের কোনটি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করে এই কোশ্চেনটার চারটে অপশান দেখো ভালো করে নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য উপাদান সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি সবকটি সার্বভৌমত্ব সরকার অঞ্চল এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছিল সবকটাই হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান এবার দেখো আট নম্বর কোয়েশ্চেন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা আগেও এসছে ভিবিআই তোমরা বলতে পারো এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে চুয়াল্লিশতম সংশোধনীর অধীনে আইনগত অধিকার কি রয়েছে চুয়াল্লিশতম সংশোধনীর অধীনে আইনগত অধিকারটি কি হয়েছে চারটে অপশান দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেককে অ্যান্সার করে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার কী হবে সম্পত্তির অধিকার খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন চুয়াল্লিশতম সংশোধনের অধীনে আইনগত অধিকারটা কী হয়েছে সম্পত্তির অধিকার রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার বলছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করো ন নম্বর দেখো ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী কোনটি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এসে থাকে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো এবং এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসে ভারতের একটা অন্তরবাহী নদীর নাম কী সেটা কিন্তু কারেক্ট আনসার যারা অপশান বি বলছো অপশান এ লুনি লুনি কিন্তু এই কোশ্চেনটার একদম সঠিক অ্যান্সার ঠিক আছে খেয়াল রাখবে পরীক্ষা এরকমও প্রশ্ন আসে ভারতের একটি অন্তরবাহিনী নদীর নাম কী তখন কিন্তু অ্যান্সার হবে লুনি আর ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদীর নাম কী সেটাও কিন্তু লুনি তাই অপশান এ এই কোশ্চেনটা কারেক্ট আনসার অপশান এ বলেছে একদম সঠিক বলেছ এবার দেখো দশ নম্বর কোশ্চেন দেখো ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা থাকে ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে চারটে অপশান দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো সঠিক অ্যান্সার কী হবে গোদাবরী খেয়াল রাখবে তাহলে ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে যারা অপশান ডি বলেছে একদম সঠিক অ্যান্সার বলেছ এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি অ্যান্সার করার চেষ্টা করো এখানে যে অপশানগুলো রয়েছে অপশান অনুসারে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক অ্যান্সার যারা অপশান সি বলছে অপশন অনুসারে এনএইচ ফোর ফোর এনএইচ ফোরটি ফোর এটাই হচ্ছে কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অপশান সি তাহলে এই কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার যারা অপশান সি বলছো একদম সঠিক বলেছ এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ অবস্থিত অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ অবস্থিত রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় রিপিট করা হয়ে তাকে আমরা কিন্তু মিস করে ফেলি এই ধরনের কোশ্চেন তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি এবার থেকে তুলে ধরবো দেখো এটা হচ্ছে কয়েকটা আনসার হবে অপশন বি মহারাষ্ট্রে খেয়াল রাখবে ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ রয়েছে মহারাষ্ট্রে লোনার হ্রদ রয়েছে ওকে যারা অপশান বি বলছে এই কোশ্চেনটা একদম সঠিক অ্যান্সার তেরোটা দেখো ভারতে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল কোন সালে ভারতের কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল কোন সালে এখানে যে অপশানগুলো রয়েছে অপশানকে খেয়াল করো অপশান অনুসারে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান এ দু সালে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল ভারতে খেয়াল রাখবে যারা অপশান এ বলছো একদম সঠিক অ্যান্সার ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এই কোশ্চেনটা যে কত পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে ঠিক নেই বারবার এই কোশ্চেনটা আসে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমরা অপশান দেখো অ্যানসার করার চেষ্টা করো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন যেটা অপশান বি বলছো চন্দ্র ব্যানার্জি সঠিক অ্যান্সার তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি খেয়াল রাখবে এবার দেখো পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় থেকে ইম্পর্টেন্ট ভিবিআই একটা কোশ্চেন ভারতের নেপোলিয়ান কাকে বলা থেকে ইতিহাস থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার কী হবে সমুদ্রগুপ্তকে যারা অপশান বি বলছে একদম সঠিক অ্যান্সার ভারতের নেপোলিয়ান কাকে বলা থাকে সমুদ্রগুপ্তকে অপশান বি একদম সঠিক এবার দেখো ষোলো নম্বর কোশ্চেন দেখো কোন দেশ থেকে মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে কোন দেশ থেকে মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে সংবিধান থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো অপশনগুলো ভালো করে খেয়াল করো কোন দেশ থেকে মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে সঠিক আনসার কী হবে অপশান ডি খেয়াল রাখবে সোভিয়েত ইউনিয়ন থেকে মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো সতেরো নম্বর কোন রাজ্য মশলার বাগান হিসাবে পরিচিত প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা আসে কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করো ভিভিআই প্রত্যেকটা কোশ্চেন আছে কিন্তু ভিভিআই কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত সঠিক অ্যান্সার কী হবে সঠিক আনসার হবে অপশান বি কেরালা অপশান বি এই কোশ্চেনটা সঠিক আনসার অপশান বি বলছো একদম সঠিক বলছো পরবর্তী কোশ্চেন দেখো আর কতগুলো করতে পারলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লাস্টে কিন্তু জানিয়ে যাবে আর ভিডিওটিতে উপকৃত হলে একটা লাইক করবে অবশ্যই দেখো পরবর্তী কোয়েশ্চেন খেলাধুলাকে নেওয়া হয়েছে ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো অপশানগুলো ভালো করে খেয়াল করো অপশান আগে ভালো করে দেখতে হবে সঠিক অ্যান্সার কী হবে অপশান বি নতুন দিল্লি খেয়াল রাখবে শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম নতুন দিল্লিতে অবস্থিত এবার দেখো পরবর্তী কোশ্চেন মোহাম্মদ ঘড়ি কোন যুদ্ধে জয় চাঁদকে পরাজিত করেছিল প্রত্যেককে অ্যান্সার করার চেষ্টা করো মোহাম্মদ ঘড়ি কোন যুদ্ধে জয় চাঁদকে পরাজিত করেছিলেন কারেক্ট অ্যান্সার কী হবে যারা অপশান ডি বলছে কারেক্ট অ্যান্সার চান্দাওয়ারের যুদ্ধ খেয়াল রাখবে মোহাম্মদ ঘড়ি চান্দওয়ারের যুদ্ধে জয় চাঁদকে পরাজিত করেছিল অপশান ডি যারা বলেছে একদম সঠিক অ্যান্সার ওকে এবার দেখো কুড়ি নম্বর আজকে শেষ কোশ্চেন কুড়িটার মধ্যে কতগুলো করতে পারলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে যাবে দেখো কে ভারতের লোকসভা ভেঙে দিতে পারে কে ভারতের লোকসভা ভেঙে দিতে পারে সঠিক অ্যান্সার কী হবে খেয়াল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে যারা অপশান বি বলছে একদম সঠিক অ্যান্সার ওকে দেখো টোটাল কুড়িটা এমসি তোমাদের কাছে প্রশ্ন আলোচনা করলাম এর মধ্যে কতগুলো পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে আর এই ধরনের ভিডিও প্রত্যেকদিন পাওয়ার জন্য আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে রাখো খুবই কাজে আসবে তোমাদের গভর্নমেন্ট জয়ের জন্য ভিডিওটি আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারা